ছোটোবেলায় যদি ফুসফুসের সমস্যা থেকে থাকে হাঁপানি থেকে থাকে বা কোনো ইনফেকশন হয়ে থাকে নিমোনিয়া হয়ে থাকে ভবিষ্যতে গিয়ে সেটা সিওপিডি ধারণ করতে পারে যারা ধূমপান করেন অবশ্যই বন্ধ করবার চেষ্টা করবেন এটা আমাদের হাতে আছে এটা অনেকটা ব্লাড প্রেশার বা সুগার থাকার মতন চিকিৎসা নিলে আপনারা ভালো থাকবেন কিন্তু চিকিৎসা বন্ধ করলে সমস্যাটা ফেরত আসতে পারে নমস্কার আমি ডক্টর নন্দিনী বিশ্বাস কনসালট্যান্ট পালমোনোলজিস্ট স্পেশালিস্ট আমি আজকে ফুসফুসের খুব কমন সমস্যা নিয়ে আমি কথা বলবো প্রথমে আমি সিওপিডি দিয়ে শুরু করি এর পুরো ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসিজ অথবা ক্রনিক লাং ডিসিজ মানে এটা ফুসফুসের খুব কমন সমস্যা এ থেকে সিমটামস হলে তার চিকিৎসা হয় চিকিৎসা করলে মানুষ সুস্থ থাকে চিকিৎসা এটা অনেকটা ব্লাড প্রেশার বা সুগার থাকার মতন চিকিৎসা নিলে আপনারা ভালো থাকবেন কিন্তু চিকিৎসা বন্ধ করলে সমস্যাটা ফেরত আসতে পারে তো এখানে মূলত আপনার হাঁপ ধরা হাঁটাচলা করলে পরিশ্রম করলে হাঁপ ধরে যাওয়া বারবার কাশি হওয়া কফ হওয়া এগুনাই হতে থাকে তো এটার সাধারণত সিক্রেট স্মোকিং বা বিড়ি স্মোকিং থেকে হতে পারে ধূমপানের কারণে এটা হয়ে থাকে আপনি ধূমপান না করলে আপনার আশেপাশে ধূমপান করলে সে ধোঁয়াটা আপনার ফুসফুসে গেলে যেটাকে আমরা প্যাসিভ স্মোকিং বলি সেখান থেকে হতে পারে আর অনেক সময় পরিবেশ দূষণের কারণে হতে পারে অথবা ছোটোবেলায় যদি ফুসফুসের সমস্যা থেকে থাকে হাঁপানি থেকে থাকে বা কোনো ইনফেকশন হয়ে থাকে নিউমোনিয়া হয়ে থাকে ব্রঙ্কাইটিস হয়ে থাকে অথবা যদি টিভিও হয়ে থাকে ভবিষ্যতে গিয়ে সেটা সিওপিটি ধারণ করতে পারে এটা খুব সাধারণ সমস্যা এবং সাধারণ চিকিৎসাতে কিন্তু আপনারা সুস্থ থাকবেন তো সবসময় মনে রাখবেন যদি কোনো ফুসফুসের সিমটমস উপসর্গ বারবার আসতে পারে হাঁপ ধরতে থাকে কাশি হতে থাকে কফ হতে থাকে যদি সম্পূর্ণ না যায় বা নিরাময় হয়ে বারবার ফেরত আসে অবশ্যই পারমোনোলজিস্টের অ্যাডভাইস নেবেন কারণ সবসময় মনে রাখবেন যে অল্প চিকিৎসায় কিন্তু আপনি সারা জীবন সুস্থ থাকতে পারেন ডায়াগনোসিসটা দরকার সঠিক চিকিৎসাটা দরকার যারা ধূমপান করেন অবশ্যই বন্ধ করবার চেষ্টা করবেন এটা আমাদের হাতে আছে এবং নিজেকে সুস্থ রাখার জন্য একটা বড় পদক্ষেপ তাছাড়া বছর বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবো নিমোনিয়া ভ্যাকসিন নেব ডাক্তার পরামর্শ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন